আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে দেলদুয়ার জমিদার বাড়ি টাঙ্গাইল। তো এটা হচ্ছে সেই দেলদুয়ার জমিদার বাড়ি যেটা প্রাগ ঐতিহাসিক যুগে ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে লেখা আছেন। এবং এখানে জমিদার বাড়ির পারিবারিক কবরস্থান আছে। এটা হচ্ছে জমিদার বাড়ির পারিবারিক কবরস্থান। তো পবিত্র স্থান যেহেতু, সেহেতু আমরা এর মধ্যে প্রবেশ করছি না, বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এবং জমিদার বাড়ির পুরো এরিয়াটার মধ্যে আমি এখন অবস্থান করছি। এটা হচ্ছে জমিদার বাড়ির পুরো এরিয়া এবং জমিদার বাড়ির ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা। এটা হচ্ছে জমিদার বাড়ি। তো দেলদুয়ার জমিদার বাড়ির এটা হচ্ছে ফ্রন্ট সম্পূর্ণ এরিয়া এবং ফ্রন্ট সাইড আমি আপনাদেরকে এখন দেখাবো। দেলদুয়ার জমিদার বাড়ির যে রুমগুলো, এখানে হচ্ছে দেলদুয়ার জমিদার বাড়ির গ্যারেজ ছিলেন, যেখানে জমিদার বাড়ির বিভিন্ন নষ্ট জিনিসপত্র রাখতেন এবং এখান থেকেই সার্ভিসিং করতেন। এটা আমরা এখানে যিনি টেক কেয়ার করেন, যিনি, তিনি এখানে আমাদেরকে এই তথ্য দিয়েছেন যে এখানে বিভিন্ন ভাঙাচোরা জিনিসপত্র রাখতেন এবং এখানে সার্ভিসিংয়ের জায়গা ছিল, যে পুরাতন অনেক জিনিসপত্র এই রুমের মধ্যে রাখতেন। তো এই দেলদুয়ার জমিদার বাড়ির ইতিহাস অনেক পুরাতন এবং এটা প্রাগৈতিহাসিক যুগের একটি বাড়ি। তো এইটা হচ্ছে সেই জমিদার বাড়ি। আমি আপনাদেরকে ফ্রন্ট সাইড থেকে ভিডিওটা দেখাচ্ছি। এটা টাঙ্গাইল জেলায় অবস্থিত। যদি কেউ আসতে চান, আসতে পারেন। সুন্দর জায়গাটা, পরিবেশটা একদম সবুজ শ্যামলে ঘেরা এবং এখানে মাঝখানে একটা ফুলের স্পঞ্জও করা হয়েছে, যেটা মাঝখানে দেখা যাচ্ছে। এবং এখানে একটা বড় গাছ আছে, ভীষণ বড় একটা বৃক্ষ। এখানে খুব একটা হয়তো ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না। এইটা হচ্ছে সেই দেলদুয়ার জমিদার বাড়ির ফ্রন্ট দরজা। এটা হচ্ছে সিঁড়ি, এখান থেকে রুমের মধ্যে প্রবেশ করতে হয়। তো যেহেতু এটা সরকারি ঐতিহাসিক একটা জায়গা, এখানে যিনি কর্মরত অবস্থানে আছেন সেই কর্মকর্তা আমাদেরকে বলেছেন যে ভেতরে প্রবেশ করা নিষেধ। এবং উপরে দেখা যাচ্ছে পুরা বিভিন্ন ডিজাইন কারুকার্য করা। এটা হচ্ছে সেই দেলদুয়ার জমিদার বাড়ি। এবং সামনে যে ফ্রন্ট জায়গাটা বাসার সামনে, এই যে পুরাটা এরিয়া সবুজ শ্যামলে ঘেরা পুরো জায়গাটা, এটা হচ্ছে সেই বৃক্ষ, অনেক বড় একটা বৃক্ষ। তো এই বৃক্ষটা হচ্ছে অনেক পুরাতন আমলের। তো এই জায়গাটা একটু ভুতুড়ে টাইপের, মানে আপনি একদম নির্জন জায়গা, আশপাশে কোনো মানুষ নেই, যেহেতু এটা আবদ্ধ থাকে, কখনো গেট খোলাই হয় না। তো এই জায়গাটা এরকম। তবে যদি কয়েকজন একসাথে আসেন তাহলে কিছু মনে হবে না, যেহেতু আমি ভেতরে একা প্রবেশ করেছি অনুমতি সাপেক্ষে। এই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি নির্জন, খুবই নির্জন জায়গা। এখানে একটা সিঁড়ি আছে, অনেক পুরাতন সিঁড়ি। আর এই যে বাড়িটার ফ্রন্ট সাইডটা পুরোটা দেখাই, এইটা হচ্ছে পুরো বাড়িটা। এবং এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি থেকে ছাদে উঠতো, এটা হচ্ছে পুরাতন সিঁড়ি। এই সিঁড়ি থেকে ছাদে উঠতো, এই যে স্টিলের সিঁড়ি, এটা অনেক পুরাতন জায়গা। আর এখানে জেনারেল আসেন, কর্মরত অনেকেই কাজ করছেন। এবং এই যে আমরা যেখান থেকে প্রবেশ করেছিলাম সেই জায়গাটা দেখাই, এটা হচ্ছে সেই জায়গা। তো এখান থেকে ঢুকে পুরো বিল্ডিংটা আমরা এখানে দেখতে এসেছিলাম। এখানে দুজন আসছেন যারা এখানে কর্মরত আছেন। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এটা হচ্ছে তার পিছনে আমবাগান, দেলদুয়ার জমিদার বাড়ির আমবাগান। এবং এই সাইডের হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে জমিদার বাড়ির ব্যাক সাইড। এটা হচ্ছে জমিদার বাড়ির আমবাগান, অনেক বড়। এই যে, তো আপনাদেরকে ব্যাক সাইড দেখালাম, এটা হচ্ছে দেলদুয়ার জমিদার বাড়ির ব্যাক সাইড। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, যেহেতু স্বল্প সময়ের অনুমতি নিয়ে আমরা এখানে প্রবেশ করেছিলাম। আপনারা চাইলে এখানে যিনি ক্যাটরকার সাহেব আছেন তার কাছ থেকে পারমিশন নিয়ে ভিতরে ঢুকতে পারবেন। তো আমি আজকে এই পর্যন্তই দেখাচ্ছি, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।